এমপিডিএসআর এই সেশনে আপনাদের সাথে আমি কথা বলবো এমপিডিএসআর রিভিউ এবং রেসপন্স নিয়ে। এই সেশনে আমি যেটা বলতে যাচ্ছি সেটা হলো এমপিডিএসআরের যে ডেটাকে ব্যবহার করে ডেটাকে কেমন করে রিভিউ করতে হয় সেটা বলবো, এবং কস্ট কেমন করে অ্যাসাইন করতে হয় সেই বিষয় নিয়ে কথা বলবো। এই যে কারণগুলো নির্ধারণ করা হলো এমপিডিএসআর ডেটার ভিত্তি করে, এই কস্টগুলোকে নিয়ে কেমন করে অ্যাকশন প্ল্যান করতে হয় সেটা নিয়ে আমি কথা বলবো। সব শেষে এই অ্যাকশনগুলো যেগুলো তৈরি করা হলো সেগুলো থেকে প্রায়োরিটি কেমন করে সেট করা হবে এবং কী ধরনের রেকমেন্ডেশন নেওয়া হবে সেটা আমরা এই প্রেজেন্টেশনে প্রেজেন্ট করব। এই যে কজ অ্যাসাইনমেন্ট করার জন্য কিছু প্রিন্সিপাল আছে, আমরা প্রিন্সিপালগুলো নিয়ে এই স্লাইডে আমরা কথা বলবো। প্রথম প্রিন্সিপাল হলো যে আমাদের যে কমিউনিটিতে যে ডেথ রিভিউগুলো হবে সেই ডেথ রিভিউগুলোর আমাদেরকে কজ অ্যাসাইন করতে হবে, যেটা কমিউনিটি থেকে ডেথগুলো হয়ে আসার পরে ভার্বাল অটোপসি হওয়ার পরে উপজেলা লেভেলে এই কজগুলোকে অ্যাসাইন করবেন মেডিকেল ডক্টর, কনসালটেন্ট অথবা এমপিডিএসআর ফোকাল পারসন। এই কজ অ্যাসাইনমেন্ট করার জন্য ওনারা প্রত্যেকটি কমিউনিটি ডেথ রিভিউ ফর্মকে বারবার পড়ে এটার প্রতিটি প্রশ্নের উত্তরগুলো দেখে কজগুলো অ্যাসাইন করবেন। হাসপাতাল লেভেলে কজ অ্যাসাইন করবেন আমাদের হাসপাতালে যে মেডিকেল রেকর্ড এবং যারা এই মৃত্যুকে যারা হলো কাছ থেকে দেখেছেন যে প্রোভাইডাররা, সেই প্রোভাইডারদের কাছ থেকে তথ্য নিয়ে আমাদের নার্স এবং তার সাথে সাথে মিডওয়াইফস এবং ডক্টর বা কনসালটেন্টের সহায়তা নিয়ে এই তথ্যগুলো সংগ্রহ করবেন এবং লিপিবদ্ধ করবেন। এবং এই যে কমিউনিটিতে ডেথ রিভিউ এবং হাসপাতালে যে তথ্যগুলো সংগ্রহ করা হলো ফ্যাসিলিটি ডেথ রিভিউর মাধ্যমে, এই তথ্যগুলোর ভিত্তিতে ICD-10 ম্যাটারনাল মর্টালিটি এবং ICD-10 পেরিনেটাল মর্টালিটি অনুযায়ী তারা কজ অ্যাসাইনমেন্ট করবেন। এবং কজ অ্যাসাইনমেন্ট করার পাশাপাশি যদি কোনো ক্ষেত্রে কজ অ্যাসাইনমেন্ট না করা যায় সেক্ষেত্রেও ওনারা এখানে লিখবেন যে কী কারণে কজ অ্যাসাইনমেন্ট করা সম্ভব হয়নি। মেডিকেল কজ অফ ডেথ, ম্যাটারনাল ডেথ এবং পেরিনেটাল ডেথের ক্ষেত্রে একটা টেমপ্লেট ব্যবহার করা হয়েছে, আপনারা টেমপ্লেটটা দেখতে পাচ্ছেন, এবং এই টেমপ্লেট অনুযায়ী কজ অফ ডেথ হাসপাতালে যে মৃত্যুগুলো হবে এই টেমপ্লেটকে ব্যবহার করে দেওয়া যেতে পারে। এবং সেখানে প্রথম পার্ট যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কজ অফ ডেথ, কজ অফ ডেথ কী কারণে মৃত্যুটা ঘটেছে সেটা লিপিবদ্ধ করতে হবে, এবং এই মৃত্যুটা হওয়ার পেছনে যে কী কী অ্যান্সিডেন্টাল কজ বা কী কারণে এই কজটা হয়েছে যার জন্য তার মৃত্যু হয়েছে সেটা লিখতে হবে, এবং সেটা এক দুই যে কয়টা কারণ আছে সেই কারণগুলোকে লিপিবদ্ধ করতে হবে। যেমন ধরুন যদি কোনো একটা মৃত্যুর কারণ হয়েছে হাইপোভলেমিক শক, তাহলে এই শকটা যে হলো এই শক কোন কোন কনসিকুয়েন্সের জন্য, কনসিকুয়েন্স হয়তো ইউটেরাইন অ্যাটনি হয়েছে এবং ইউটেরাইন অ্যাটনির ফলে তার এখানে হেমোরেজ হয়েছে, হেমোরেজের ফলে তার শকটা হয়েছে, তাহলে কজ অফ ডেথটা যদিও হাইপোভলিমিক শক হয় কিন্তু তার কনসিকুয়েন্স ছিল ইউটেরাইন অ্যাটনি এবং হেমোরেজ, তাহলে আমরা এইভাবে কিন্তু কজ অ্যাসাইনমেন্ট করতে পারি। এবং পার্ট টুতে আর কী কী কারণ ছিল সিগনিফিক্যান্ট সেই কারণগুলো আমরা লিপিবদ্ধ করতে পারবো। তাহলে এই ফর্মটা যদি আমরা ব্যবহার করি, যেটা আমাদের গাইডলাইনে দেওয়া আছে, এই ফর্ম ব্যবহার করে আমরা সহজেই হাসপাতালে যে মৃত্যুগুলো হয়েছে সেই মৃত্যুগুলো কজ অফ ডেথ অ্যাসাইন করতে পারবো। এবং রেসপন্স প্ল্যান ডেভেলপমেন্ট নিয়ে এবারে আমরা কথা বলবো। রেসপন্স প্ল্যান ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমাদের প্রথম যেটা লাগবে যে আমাদের এমপিডিএসআর ফোকাল পারসন এই উপজেলা লেভেলে অথবা ডিস্ট্রিক্ট লেভেলে হাসপাতালে হোক বা সেটা যদি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে অথবা জেলা হাসপাতালে হয় সেক্ষেত্রে আমাদের একজন ফোকাল পারসন লাগবে। পুরো জেলার জন্য একজন কিন্তু এমপিডিএসআর ফোকাল পারসন অ্যাসাইন করা রয়েছে, তার মানে এমপিডিএসআর ফোকাল পারসন কিন্তু এই রেসপন্স প্ল্যান ডেভেলপমেন্টের ক্ষেত্রে একজন মূল পারসন হিসেবে কাজ করবেন। এবং এমপিডিএসআর যে কমিটি, উপজেলা লেভেলের কমিটি এবং ডিস্ট্রিক্ট লেভেলের কমিটি, ডিভিশনাল লেভেলের কমিটি, এই কমিটিগুলোকে ফাংশনাল থাকা লাগবে। তৃতীয় যে পয়েন্টটা লাগবে সেটা হলো যে এই কমিটির প্রপার যে টাইম অনুযায়ী মিটিং করার কথা আমাদের গাইডলাইন অনুযায়ী, সেই টাইম অনুযায়ী মিটিংকে অর্গানাইজ করতে হবে। তার মানে এমপিডিএসআর যে কমিটি রয়েছে সেই কমিটি যদি টাইম অনুযায়ী যদি মিটিং অর্গানাইজ করে এবং এই কারণগুলো নিয়ে আলোচনা করে তাহলে আমাদের রেসপন্স প্ল্যান ডেভেলপমেন্ট হবে। এবং এই প্রত্যেকটি মিটিংয়ে কিন্তু মিটিং মিনিটস থাকতে হবে এবং এই মিটিং মিনিটসের ভিত্তিতে সেটাকে ফলো আপ করা হবে। তার মানে প্রত্যেকটি কমিটির মিটিং মিনিটস এবং কী কী অ্যাকশন নেওয়া হলো এটা রাখতে হবে, এটা একটা প্রিন্সিপাল। তা না হলে কিন্তু আমরা আসলে এমপিডিএসআর রেসপন্স প্ল্যান ডেভেলপমেন্ট করতে পারবো না। আমাদের যদি রেসপন্স প্ল্যান ডেভেলপমেন্টের জন্য যে মিটিং মিনিটস আমরা তৈরি করতে বলেছি সেই মিটিং মিনিটসটার এই ধরনের একটা আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের একটা টেমপ্লেট হবে, এবং এই টেমপ্লেটে দেখা যাচ্ছে যে কোন মাসে কখন মিটিং করা হয়েছে সেই ডেটগুলো লেখা, এবং একটা মাসে ওই উপজেলা বা জেলাতে যতগুলো
মাতৃমৃত্যু, নবজাতকের মৃত্যু অথবা মৃতজন্ম হয়েছে, কী কী কারণে হয়েছে সেটা কিন্তু এই মিটিং মিনিস্টারসে সেখানে লিপিবদ্ধ করতে হবে। তাহলে MPDSR জন্য একটা নির্দিষ্ট মিটিং মিনিস্ট থাকবে যেটা দিয়ে আমরা সহজেই কিন্তু এই রেসপন্স প্ল্যান বা অ্যাকশন প্ল্যান আমরা দেখতে পারবো। এখন যদি আমরা রেসপন্স প্ল্যানের কথা চিন্তা করি, আমরা প্রথমেই দেখলাম যে কজ অফ ডেথ অ্যাসাইন করার জন্য আমরা একটা টেমপ্লেট ব্যবহার করেছি এবং সেখান থেকে আমরা বের করতে পেরেছি কী কী কারণ রয়েছে যেটা মডিফাই করা সম্ভব, যেগুলোকে পরিবর্তন করা সম্ভব। তাহলে আমরা প্রথমে যেটা হলো, আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের স্লাইডে যে টেবিলটা দেখতে পাচ্ছে যে কমন মডিফাইবল ফ্যাক্টর, সেই কমন মডিফাইবল ফ্যাক্টরগুলোকে আইডেন্টিফাই করা, সেটা একটা দুইটা তিনটা যে কয়টা হবে মৃত্যুর কারণের ভিত্তিতে আমাদেরকে করতে হবে, যেই ফ্যাক্টরগুলোকে পরিবর্তন করা সম্ভব। এবং এই ফ্যাক্টরগুলোকে যেগুলোকে পরিবর্তন করা সম্ভব সেগুলোকে ভিত্তি করে তার উপর কিছু অ্যাকশন প্ল্যান তৈরি করতে হবে, অ্যাকশন নিতে হবে যে কী অ্যাকশন নিলে এই মডিফাইবল ফ্যাক্টরগুলোকে আমরা পরিবর্তন করতে পারি। এবং পাশাপাশি এই যে অ্যাকশন প্ল্যানটা নেওয়া হলো, কে বা কারা রেসপন্সিবল থাকবে যে এই অ্যাকশনগুলোকে ইমপ্লিমেন্ট করার জন্য, তাহলে সেই অ্যাকশনকে ইমপ্লিমেন্ট করার জন্য রেসপন্সিবল পার্সন অথবা গ্রুপ অফ পার্সন, সেটা কমিউনিটি ডেথের ক্ষেত্রে হতে পারে, হাসপাতালের ডেথের ক্ষেত্রেও হতে পারে। তাহলে এই রেসপন্স প্ল্যান তৈরি করার জন্য রেসপন্সিবল পার্সন এবং একটা টাইম ফ্রেম আমাদেরকে করতে হবে, এই কারণে যে আমরা কোন সময়ের মধ্যে আমরা এই কাজটা করতে যাচ্ছি, এই যে রেকমেন্ডেশনগুলোকে নেওয়া হয়েছে বা অ্যাকশনগুলোকে নেওয়া হয়েছে সেই অ্যাকশনগুলোকে আমরা কোন সময়ের মধ্যে বা কত সময়ের মধ্যে আমরা এটাকে কমপ্লিট করতে পারছি। আর লাস্টলি হলো ফলো আপ, এটাকে কেমন করে ফলো আপ করা হচ্ছে এবং সেটাকে আসলে এখনও অনগোয়িং আছে কি না অথবা কমপ্লিটেড হয়েছে কি না, এবং মান্থলি মিটিংয়ে এটাকে আলোচনা করা যেতে পারে। এই যে রেকমেন্ডেশন বেসড অন দ্য অ্যাকশন প্ল্যান, যে রেকমেন্ডেশনগুলো আসবে সেই রেকমেন্ডেশনগুলো তৈরি করার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই হতে হবে স্মার্ট। স্মার্ট মানে হতে হবে স্পেসিফিক, মেজারেবল, অ্যাপ্রোপ্রিয়েট, রিলেভেন্ট এবং টাইম বাউন্ডিং। তাহলে স্পেসিফিক মানে হলো যে এই যে রেকমেন্ডেশনগুলো নেওয়া হচ্ছে সত্যিই কিনা, সত্যি এটা টু দি পয়েন্ট কিনা, এবং এই রেসপন্স যেটা নেওয়া হবে সেটাকে মেজার করা যাবে কিনা, মানে আগের অবস্থা থেকে কতটুকু পরিবর্তন হয়েছে এটা যেন মেজার করা যায়, এমনি যেন এমন যেন না হয় যে একটা জিনিস করতে হবে সেটা বলার চেয়ে কোন অবস্থায় আমরা ছিলাম তার থেকে কতটুকু পরিবর্তন হবে আমরা যেন সেটাকে মেজার করতে পারি। এবং অ্যাপ্রোপ্রিয়েট আমাদের কনটেক্সটের সাথে মিলায় যেটা আমরা করতে পারবো, যেটা রিলেভেন্ট হবে, যেটা আমাদের সত্যি এই এই সময়ের জন্য প্রয়োজন হবে সেটা অ্যাপ্রোপ্রিয়েট এবং পাশাপাশি এটা রিলেভেন্ট, এটা আমাদেরকে দেখতে হবে। ফাইনালি টাইম বাউন্ডিং, আমরা এমন কোনো অ্যাকশন প্ল্যান বা রেকমেন্ডেশন নেব না যেটা টাইম বাউন্ডিংয়ের মধ্যে হবে না, অতএব আমাদের নির্দিষ্ট টাইমের মধ্যে এটা করতে হবে। আর তাই যদি করতে পারি তাহলে আমাদের MPDSR যে রিভিউ আমরা এই সেশনে আমরা আলোচনা করলাম, আমাদের প্রত্যেকটি ডেটাকে আমরা প্রথমে কজ অ্যাসাইন করে ICD-10 MM এবং ICD-10 PM অনুযায়ী আমরা কজ অ্যাসাইনমেন্ট করে তারপর আমরা একটা টেমপ্লেট অনুযায়ী আমরা সেই যে কজগুলো অ্যাসাইন হয়েছে তার ভিত্তিতে আমরা একটা রেসপন্স প্ল্যান তৈরি করলাম টেমপ্লেটে, এবং টেমপ্লেটে রেসপন্স প্ল্যান তৈরি করে আমরা সেটাকে ফলো আপ করলাম। এটা করতে পারলে আমাদের MPDSR ডেটার প্রপার ইউটিলাইজেশন হবে। এরই মাধ্যমে আমি আজকের এই সেশনটা রিভিউ এবং রেসপন্স এই সেশনটা আমরা শেষ করছি। সকলকে ধন্যবাদ এই সেশনটা শোনার জন্য।